আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ব্রেকিং বুলেটিনে আবারও স্বাগত জানাই আপনাদের। গত রাত থেকে মনটা ভীষণ খারাপ, আপনাদেরও খারাপ। হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সালে আল আরুরি শাহাদাত বরণ করেছেন দখলদার বাহিনীর ড্রোন অ্যাটাকে লেবাননের রাজধানী বৈরুতে। এরপর পুরো পৃথিবীর দৃশ্যপট, দৃশ্য চিন্তা ভাবনা, টার্গেট, দৃষ্টি, কোনটা বলবেন, সবার চোখ এখন গাজার দিকে। কি প্রতিবাদ জানাবে গাজা? সবার চোখ হিজবুল্লার দিকে। হিজবুল্লার প্রাণকেন্দ্রে এই অ্যাটাক হিজবুল্লাহ কীভাবে গ্রহণ করবে? সবার চোখ এখন ইয়েমেনে। হুতি বিদ্রোহীরা এর প্রতিক্রিয়া কী জানাবে? ইতিমধ্যে আনসারুল্লাহ হুতি তার প্রথম প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। তারা শোক জানিয়ে বসে থাকেনি, তারা অ্যান্টিশিপ মিসাইলের মাধ্যমে দখলদারদের দুটো জাহাজকে টার্গেট করেছে। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আমরা পাইনি যে এতে কী ক্ষতি হয়েছে। হয়তো পরবর্তী খবরে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো সেই জাহাজ দুটোর শেষ ঠিকানা কী হয়েছে। আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের সঙ্গে ফিলিস্তিনের সর্বশেষ বিষয়গুলো আলোচনায় রাখব। দর্শক চলুন প্রথমে আমরা এক নজর পাকিস্তান থেকে জেনে আসি সেখানকার পরিস্থিতি। ফেব্রুয়ারির 8 তারিখে পাকিস্তানের নির্বাচন। বিষয়টা হলো পাকিস্তানের নির্বাচনে ইমরান খানকে নিয়ে সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটাই পরিহাস করছে। তো ইমরান খানের শেষ ভরসার একটি জায়গা ছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টে তো সর্ষের ভূত বসে আছে, মিস্টার কাজী ফয়জিসা। এইবারটা তো বিচারপতিকে, এইবারটা তো ভালো কোনো উকিলই ছিল না। কাজী ফয়জিসা, আপনি একটু কষ্ট করে বাংলা শিখবেন, আজকে আপনাকে নিয়ে অনেকগুলো কথা বলবো এই ভিডিওতে। আজকে আপনাকে নিয়ে আমি চমৎকার কিছু কথা বলতে চাই একদম শুদ্ধ ভাষায়। তো কাজী ফয়জিসা তিনি পাকিস্তানের খুব লো ক্লাসের একজন অ্যাডভোকেট ছিলেন, উকিল ছিলেন। তো যখন ইফতেকার চৌধুরীকে নিয়ে পুরো পাকিস্তানে আন্দোলন চলছিল, চিফ জাস্টিস ইফতেকার সাহেবকে নিয়ে, এবং তাকে হুট করে চিফ জাস্টিসের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তখন কাজী ফয়জ ইসার মতো কিছু নিম্নমানের উকিল তারা অ্যাক্টিভ ছিল। বাংলাদেশে এরকম অনেক উকিলের নামও আপনারা জানেন, বটতলার উকিল, তালগাছের উকিল, হ্যাঁ এরকম কিছু স্থানের নাম দিয়ে উকিল বাংলাদেশ পাওয়া যায়। তারা মন্ত্রী এমপি হতে পারেন, কিন্তু বড় মানের কোনো উকিল ছিলেন না। এরকমই কাজী ফয়জ ইসা তিনি খুব নিম্ন সারির একজন অ্যাডভোকেট ছিলেন। তো যখন তিনি ইফতেকার চৌধুরীকে প্রধান বিচারপতির পদ থেকে সরানো হয়, তখন আন্দোলন সংগ্রাম করে নেতা হয়ে যাওয়া কাজী ফয়জিসা পুনরায় যখন ইফতেকার চৌধুরী চিফ জাস্টিসের পদে বহাল হন, তিনি রাতারাতি বিচারক হয়ে যান। তাকে বেলুচিস্তানের, মেবি তথ্য যদি ভুল না হয়, বেলুচিস্তান অথবা খাইবার পাখতুনখোয়া, আমার ধারণা বেলুচিস্তান, বেলুচিস্তানের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এই লোয়ার ক্লাসের অ্যাডভোকেটকে বা আইনজীবীকে। এরপর তিনি বর্তমান যে নুন লীগ, মুসলিম লীগ নুন লীগ, অর্থাৎ আপনার মরিয়মের পাপা চোর, হ্যাঁ সরি, মরিয়মের পাপার যে দলটি, সেই দলের আনুগত্য প্রকাশ করে তিনি তরতর তরতর করে এগিয়ে আসেন। একটা পর্যায়ে বয়স সীমা বা চাকরি সীমার আওতায় তিনি সুপ্রিম কোর্টে এসে চিফ জাস্টিস হয়ে যান। তো এই ভদ্রলোক তিনি প্রধান বিচারপতি হওয়ার আগেই কিন্তু বিতর্কিত একজন ব্যক্তি হিসেবে সবাই চেনেন, এবং তার বিরুদ্ধে পিটিআই রেফারেন্স দাখিল করেছিল অবৈধ পথে আয়ের জন্য। তো যেহেতু বিচারকরা তাকে, তিনিও বিচারক বাকিরাও বিচারক, শেষ পর্যন্ত তিনি যে কোনোভাবে বেঁচে যান। তিনি কিন্তু মুসলিম লীগ নুনের পারপাস সার্ভ করে প্রচুর অর্থের মালিক হয়েছিলেন, এবং এই জন্যই তার বিরুদ্ধে রেফারেন্স পিটিআই দাখিল করে। তো পুনরায় পিটিআই এই ব্যাপারে বক্তব্য দিয়েছে, অর্থাৎ ইমরান বলেছিলেন প্রধানমন্ত্রিত্ব হারাবার পর যে কাজী ফয়জ ইসার বিরুদ্ধে যে রেফারেন্স দাখিল করা হয়েছে এটি পিটিআই করেনি, এটা সেনাবাহিনীর কামার জাভেদ বাজওয়া এজেন্সির মাধ্যমে করিয়েছিল। যাকে এই পর্বটা তো শেষ, সেই কাজী ফয়জ ইসা তিনি প্রথম দিন শপথ নিয়ে বলেছিলেন, আমি রাজনৈতিক বা কোনো দলের পক্ষে নই, আমি ইনসাফের জন্য এসেছি, আমি যতদিন থাকবো ইনসাফ প্রতিষ্ঠা করব। তো গতকালকে পাকিস্তানের এই সুপ্রিম কোর্টে কয়েকটা গুরুত্বপূর্ণ মামলার উত্থাপন হয়েছিল। একটা ছিল এই যে গুম হয়ে যাচ্ছে লোক, এই ব্যাপারে
এবং তাদের হদিস মিলছে না আর বাকিগুলো ছিল নির্বাচন কেন্দ্রিক। এবং ইমরান খানের ক্রিকেট ব্যাট মার্কার যেটা হাইকোর্ট ইমরানের পক্ষে বহাল রেখেছেন, সেই হাইকোর্টের রায়ের অ্যাগেনস্টে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গেছে। তো কাজী ফয়েজ ইসার রিমার্কসে মনে হচ্ছে ইমরান খানের পিটিআই তার ক্রিকেট ব্যাট মার্কাটা হারাতে পারেন, অর্থাৎ কাজী ফয়েজ ইসা মুসলিম লীগ নুনের চেয়েও বড় দলবাজ হয়ে ইমরানের বিরুদ্ধে লেগে গেছেন। তিনি যে প্রধান বিচারপতি এটা তিনি ভুলে গেছেন। তো গতকালকে যখন আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার কাছে উত্থাপন করলেন মাননীয় আদালত রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুম করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ তাদের ব্যাপারে স্বীকার করছে না, তাদেরকে পরবর্তী অনেক দিন পরে পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে চুলদাড়ি বড় হয়ে যাচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, কারো কথা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো মাননীয় আদালত বন্ধ করতে হবে। কাজী ফয়েজ ইসা তখন বললেন, কারা গুম হচ্ছে, আমি তো জানি না, এমন কেউ গুম হয়েছে আমার তো নজরে পড়ছে না। তখন আইনজীবী বললেন, একজন প্রখ্যাত সাংবাদিকের নাম ইমরান রিয়াজ সহ আরও বেশ কজন পিটিআই নেতার নাম বললেন, বললেন ইমরান রিয়াজটা আবার কে? তখন আইনজীবী বললেন, মাননীয় আদালত, ইমরান রিয়াজ একজন পাকিস্তানের প্রথম সারির সাংবাদিক। তখন এই কাজী ফয়েজ ইসা বললেন, আমি তাকে চিনি না, এরা আমি পাকিস্তানের টেলিভিশনগুলো দেখি না, আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। তো আইনজীবী বললেন, ধারণা থাকুক না থাকুক, তার চেয়ে বড় জিনিস আমরা আপনার কাছে ইনসাফ চাই, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এটা তো বন্ধ করতে হবে, এটা তো কোনো গণতান্ত্রিক চেহারা বা গণতান্ত্রিক আচরণ হতে পারে না। তখন কাজী ফয়েজ ইসা বলছেন, কারা তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তারা এসে বলুক আদালতে, শুনি। মানে এরপর পরই ইমরান রিয়াজের স্ত্রী একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে, মিস্টার কাজী ফয়েজ ইসা, আমরা আপনার কাছ থেকে যে আশাটা করছিলাম সেই আশাটা আর আমাদের নেই, আপনি আপনার কাজ করে যান, আমরা আপনার কাছে গুম হওয়া ব্যক্তিদের বিচার চাইতে আসব না, আপনিও রাষ্ট্রের অংশ এবং আপনিও এই অপরাধে দুষ্ট। আজকে কাজী ফয়েজ ইসা নতুন করে আরও কয়েকটা বিতর্ক সৃষ্টি করেছেন এবং ইমরান খানের পিটিএর যে ক্রিকেট ব্যাট মার্কা এটাও অনিশ্চয়তা পড়ে গেছে তার কারণে। এবং আজকে পিপুলস পার্টি থেকে আসা, পিটিএতে নতুন যোগ দেয়া একজন প্রখ্যাত আইনজীবী, আপনারা প্রত্যেকে তাকে চিনেন, তো সেই ব্যক্তি প্রধান বিচারপতির সামনে নতুন কিছু বিষয় নিয়ে উত্থাপন করলেন এবং সেখানে বিচার কাজের মধ্যে তিনি বললেন যে পিটিএর বহু প্রার্থীর মনোনয়ন ইচ্ছাকৃত রিটার্নিং অফিসার বাদ দিচ্ছে এবং অনেকে জমা দিতে গেছে, তাদেরকে ধরে তাদের কাগজপত্র ছিনিয়ে নিয়েছে সাদা পোশাকে বিশেষ টিম। তখন কাজী ফয়েজ ইসা বললেন, কারা তারা সাদা পোশাকে তারা তুলে নিচ্ছে, আমার কাছে তো আমার কোনো তথ্য নেই। তখন তিনি বললেন যে, কারা তারা সেটার জন্য তো আপনার কাছে আসছি। এবং যখন বললেন যে পিটিএর লোকদের কাগজ বাতিল হয়ে গেছে, তো এটা আমাদের কাছে আসছেন কেন, নির্বাচন কমিশনের কাছে যাবেন। বুঝতে পারছেন কাজী ফয়েজ ইসা প্রধান বিচারপতি, যখন মানুষ কোনো জায়গায় ইনসাফ না পায় তখন তো মানুষ প্রধান বিচারপতি বলে কোনো কথা নেই, বিচারপতি বা আদালতে আসবেন। তিনি প্রকাশ্যে ইমরানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, চেহারা দেখেন, মুখে সাদা দাড়ি, নামটা কি কাজী ফয়েজ ইসা, কি চমৎকার নাম। একটা পুরো দেশ ধ্বংস হতে পারে, রাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ মাথায় যদি ঘুণ ধরে, খেয়াল করবেন এটাকে শুধু পাকিস্তানের সাথে মিলাবেন না, যে কোনো দেশের সাথে মিলিয়ে দেখুন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাথায় ঘুণ ধরলে সেই রাষ্ট্রটা অটোমেটিক শেষ হয়ে যায়। তাহলে পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কে, কাজী ফয়েজ ইসা, আসিফ মনির বা যারা ক্ষমতায় আসার জন্য রাজনৈতিক দল তৈরি করেছেন তারাই তো। এক ইমরান খান একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কত শয়তানের সাথে লড়াই করছেন। চলুন, অনেক হয়ে গেছে পাকিস্তান, এবার আসছি ফিলিস্তিনের কিছু আপডেট খবরে। ফিলিস্তিনে ইতিমধ্যে আনসারুল্লাহ হুতি হামাসের শীর্ষ কমান্ডার শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ স্বরূপ এন্টিশিপ মিসাইল অ্যাটাক করেছে, দুটো জাহাজকে লক্ষ্য করেই অ্যাটাক হয়েছে আপাতত এই খবরটি পেয়েছি, এবং বলা হয়েছে দখলদারদের জাহাজ, মানে দখলদারদের বাট ভিন্ন দেশের জাহাজ দখলদারদের হয়ে কাজ করছিল। ইতিমধ্যে হামাস কয়েকটা স্থানে সফল অ্যাটাক করেছে, দখলদার দেশটিকে টার্গেট করে বেশ কিছু মিসাইল নিক্ষেপ করেছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনও আমাদের হাতে তথ্য আসেনি, তবে অ্যাটাক হয়েছে জানা গেছে। এবং ওয়েস্ট ব্যাঙ্ক, ইসরায়েল বলতে তো দুটো প্রধান অঞ্চল, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা,
আর সেই সালে আল আরুরি তার জন্মস্থান বা গ্রামটা হলো ওয়েস্ট ব্যাঙ্কে। ওয়েস্ট ব্যাঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে, প্রোটেস্ট করছে এবং সালে আল আরুরির ছবি নিয়ে তারা রাস্তায় শোক প্রকাশ করছে এবং তারা বলছে প্রতিটি ঘর থেকে সালে আল আরুরির জন্ম হবে, একজনকে কেড়ে নিয়েছ আরও হাজার আরুরির জন্ম হবে। তবে গতকালকে বৈরুতে যে ড্রোন অ্যাটাক হয়েছে সালে আল আরুরির উপর, সেখানে আরও সাতজন আল কাসাম ব্রিগেডের কমান্ডার শাহাদাত বরণ করেছেন আর অনেকে আহত অবস্থায় রয়েছেন। এটা বলতে পারি খুব কঠিন একটা সময়। তবে একটি কথা মনে রাখবেন, এই খবরটি আমাকে আপনাকে কষ্ট দিল, আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। আল্লাহ এই ঘটনার মাধ্যমে কী কল্যাণ রেখেছেন হয়তোবা সেটা সময় বলে দেবে। আমরা চাই প্রতিটা ঘর থেকে আরও এরকম আরুরির জন্ম হোক, আরও বেশি উবাইদা আসুক, দাইফ আসুক, ইয়াহিয়া সিনওয়ার আসুক, হানিয়া আসুক। মনে রাখবেন হামাস এই ঘটনার পর থেকে আরও বেশি উজ্জীবিত হবে, স্বাধীনতার জন্য আরও বেশি শক্তিশালী হবে এবং তাদের ইউনিটগুলো তাদের যোদ্ধাদের মধ্যে হতাশা নয় বরং প্রতিশোধের আগুন এখন আরও বেশি দাপানলের মতো জ্বলে উঠবে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।